ফাইভ না টিএফ আইডিএফ ভিক্টোরাইজার বলার আগে একটা ছোট বলি সেটা একটা জিনিস হচ্ছে কি যে কাউন্ট ভিক্টোরাইজার কাউন্ট ভিক্টোরাইজার হচ্ছে কি এনএলপি বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের একটা টপিক সেটা হচ্ছে কি যে একটা সেন্টেন্সের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেগুলো আমরা কাউন্ট করি বা কতগুলো বা সেন্টেন্স কতগুলো আছে সেটা কাউন্ট করে একটা প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে কাউন্ট ভেক্টোরাইজার সো ওটাকে ওয়াইজ ইয়া করা হয় সাজানো হয় সো তো ওইটা আমি দেখাবো তো তার আগে হচ্ছে কি যে টিএফ আইডিএম ভেক্টোরাইজার তো টিএফ আইডিয়া ভেক্টোরাইজার এর টিএফ মানে হচ্ছে টিএফ কথাটার মানে হচ্ছে টার্ম ফ্রিকুয়েন্সি টার্ম ফ্রিকুয়েন্সি আর আইডিএফ মানে হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকুয়েন্সি আচ্ছা সো এগুলা মেনলি কী কাজ করা হয় সেটা হচ্ছে কি ফিচার এক্সট্রাকশন করা হয় ফিচার এক্সট্রাকশন কথাটার মানে হচ্ছে ফিচার এক্সট্রাকশন ফিচার এক্সট্রাকশন কথাটার মানে হচ্ছে যে ধরেন অনেকগুলো লাইন দেয়া আছে বা বলা আছে তো এইখান থেকে আমি কি বুঝতে পারতেছি একজন একটা কথা বললো একই কথা তিন চারবার বললো তো তিন চারবার বলার অর্থ কী অ্যাকচুয়ালি সে আসলে কী বোঝাতে চায় ধরুন একটা ছেলে একটা মেয়েকে কোনো কথা বললো একটা মেয়ে কোনো একটা ছেলেকে কথা বললো যাই বলুক তো ওইটার আসলে অ্যাকচুয়ালি মিনিংটা কী তো মানে ওই মিনিংটা আমরা আমি কি বুঝতেছি আর মেশিন কি বুঝতেছে মেশিনকে আমি কীভাবে বোঝাচ্ছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের থ্রুতে আচ্ছা সো এটাই হচ্ছে কি ফিচার এক্সট্রাকশন সহজ ভাষায় বললে আমি এটা নিয়ে আরেকটি ইয়া দেবনি সো আমার এখানে মনে করেন আমি তিনটা ডাটা সেট দিই ডাটা সেটের উপর বেস করে হচ্ছে কি টিএফআইডিএফটা করবো আমি বের করব ডেটা সেট নিয়ে তো আর কোনো ঝামেলা নাই জানেন তো কি সেদিন যে আমরা ওই যে দিলাম না সিক্সটিন মিলিয়ন ডেটাগুলা ডেটা সেট আর কি যাই হোক আচ্ছা সো ডাটা সেটের মধ্যে আমি তিনটা সেন্টেন্স দিলাম তিনটা সেন্টেন্সই দেখেন লাভ শব্দটা কিন্তু কমন আর বাংলাদেশ জার্মানি এই দুটো হচ্ছে এক একটা জায়গায় এক এক রকমভাবে আছে। আচ্ছা যদি টিএফ বের করতে হয় বা টার্ম ফ্রিকোয়েন্সি বের করতে হয় টার্ম টার্ম ফ্রিকোয়েন্সি বের করার সূত্র হচ্ছে শুনতে এটা কে রিপিটে রিপিটেশন মানে কি রিপিটেশন ঠিক আছে বানটা ঠিক আছে না রিপিটেশন আচ্ছা রিপিট রিপিটেশন আচ্ছা এটা হচ্ছে টার্ম ফ্রিকুয়েন্সি বা এর সূত্র নাম্বার অফ রিপিটেশন অফ ওয়ার্ড ইন এ সেন্টেন্স আর টোটাল নাম্বার অফ সেন্টেন্স টোটাল ওয়ার্ড অফ সেন্টেন্স সো যদি একটু সহজ করে নেই এটা মানে রিপিটেশন বলেন আর হচ্ছে ফ্রিকুয়েন্সি বলেন একই সো যদি এটাকে একটু সহজ করে দেখি তাহলে হচ্ছে কি এক পাশে ওয়ার্ড নিলাম আর এক পাশে ফ্রিকোয়েন্সি নিলাম বলেন লাভ শব্দটা এখানে কয়বার আছে তিনবার বাংলাদেশ দুইবার জার্মানিও দুইবার আচ্ছা এটা এটা জাস্ট বের করতেছে আমার সুবিধার জন্য আমি টিএফটা এফটা বের করার জন্য তো যদি আমি এখন এটাকে বক্স আকারে সাজাই মোছা লাগবে টিএফ আইডি বের করার জন্য আমরা প্রথমে টিএফ বের করব তারপরে আইডিএফ বের করব তার তারপরে টিএফ আইডিএফ গুণ করলে দুটো একসাথে বের হয় তো এই জন্য ওটারও বড়ো লাগতো যাই হোক টিএফটা যদি বের করি আর কি তাহলে হচ্ছে আচ্ছা নাম্বার অফ রিপিটেশন অফ ওয়ার্ড ইন এ সেন্টেন্স আর টোটাল ওয়ার্ড ইন ইন সেন্টেন্স তো সেন্টেন্স ওয়ান যদি খেয়াল করেন সেন্টেন্স ওয়ানের মধ্যে নাম্বার অফ রিপিটেশন যদি শুধু লাভ ওয়ার্ডটা বলি তাহলে একবার আছে আর টোটাল ওয়ার্ড হচ্ছে দুইবার তো সরি টোটাল টোটাল ওয়ার্ড ইন এ সেন্টেন্স হচ্ছে দুইবার ঠিক সেন্টেন্স টুতে লাভ শব্দটা হচ্ছে একবার আর জার্মানি হচ্ছে মানে তোর ইয়া হচ্ছে দুইবার এক তিন এরপরে বাংলাদেশ হচ্ছে এক দুই এরপরে জিরো এরপরে এক তিন বুঝছেন আচ্ছা জানান আমি শেষ করে বলি জার্মানি হচ্ছে তে জিরো এক আট এক তিন আচ্ছা খেয়াল করেন সেন্টেন্স ওয়ান সেন্টেন্স টু সেন্টেন্সে একদমই ইজি লাভ শব্দটা একবার আছে আর টোটাল ওয়ার্ড কয়টা আছে দুইটা সো তাহলে টোটাল ওয়ার্ড কয়টা আর তার উপর হচ্ছে রিপিটেশন কয়বার একবারই আছে মানে শুধু লাভ ওয়ার্ডটাকে চিন্তা করতেছি একবারই আছে যদি বলতাম লাভ লাভ বাংলাদেশ তাহলে দুইবার আসতো সো ভাগ করলে যা আসে আর কি বুঝছেন বিষয়টা সো এটা হচ্ছে কি এটাকে বলা হয় টার্ম ফ্রিকুয়েন্সি টার্মটা কতবার হচ্ছে আমি নিয়ে কাজ করতেছি হয়েছে আচ্ছা সো এরপরে আমরা বের করবো যেটা সেটাকে বলা হয় আইডিএফ আইডিএফ হচ্ছে লগ লগ টু বের বা টেন যেটা লেখে না কেন আচ্ছা শুধু লগই লিখে রাখি এটা হচ্ছে আই বা ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি কোনটা 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 নাম্বার অফ ওয়ার্ড মানে নাম্বার অফ ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে কতবার আসছে ওই ওই ওয়ার্ডটা একই রকমই টোটাল থেকে এখানেই দেখে তাহলে আচ্ছা টোটাল নাম্বার অফ সেন্টেন্স হচ্ছে কয়টা তিনটা আর নাম্বার অফ ওয়ার্ড কন্টেন ইন দ্য সেন্টেন্সেস লাভ কয়বার আছে তিনবার এদের লগ লগ ওয়ানের মান হচ্ছে জিরো আচ্ছা বুঝিনি এটা না আচ্ছা সেন্টেন্স আমার কয়টা আছে তিনটা সেন্টেন্স টোটাল নাম্বার অফ সেন্টেন্স তিনটা আর বাই হচ্ছে এই ওয়ার্ডটা লাভ ওয়ার্ডটা সেন্টেন্সগুলোর মধ্যে কয়বার আছে যে কোনো সেন্টেন্সই থাকুক না কেন আর যদি দশটা সেন্টেন্স নেই তার মধ্যে মোট মাঠ কয়বার আছে লাভ ওয়ার্ডটা সো সেটা হচ্ছে কি নিচে দিয়ে দিলাম আচ্ছা তা আই হোপ ওয়ার্ডটাও বের করতে পারবেন টোটাল নাম্বার অফ সেন্টেন্স হচ্ছে থ্রি প্রত্যেকবার থ্রি থাকতেছে আর বাংলাদেশ হচ্ছে কয়বার দুইবার থ্রি বাই টু কথা জানি না বের করে দেখেন আর

দেখার না কেউ কত আসে হ্যাঁ আচ্ছা ওকে তো এই গেল হচ্ছে কি আমার টিএফ আর আইডিএফ দুইটা দুইটা পেলাম এটা হচ্ছে কিন্তু আইডিএফ হ্যাঁ আইডিএফ আর এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে কি টি এফ কি টি এফ হচ্ছে কি দুইটার গুণ আচ্ছা একদম মুঠি না না এই ইয়ে ইটা তো লাগবে এটা সেটটা লাগবে আচ্ছা এটাকে বাংলাদেশকে বিডি লিখে দিই বুঝছেন তো সঙ্গে বাদলাম কি একটু क्या करोगे इन ग्राफ कुत्ते ठीक इसलिए टेबल रूट आ अच्छा কিএফ আর আইডিএফ এফ এর গুণ আর কি তো গুণগুলো হচ্ছে খেয়াল করেন খুবই ইজি সেন্টেন্স ওয়ান এভাবে লিখছিলাম এখন হচ্ছে কি ওই ওয়েটে লিখছে সো সেন্টেন্স ওয়ানের ক্ষেত্রে লাভের জন্য হাফের সাথে গুণ হবে শূন্য তাহলে হাফ ইন্টু জিরো জিরো আবার সেন্টেন্স ওয়ানে সেন্টেন্স ওয়ানে বাংলাদেশ হাফ হাফের সাথে হাফের সাথে জিরো পয়েন্ট ওয়ান সেভেন বাংলাদেশের সাথে এটা জিরো পয়েন্ট ওয়ান সেভেন হাফ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান সেভেন তারপর তারপরে হচ্ছে এক মিনিট ও না 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 এক মিনিট সবগুলোই দেখি আগে প্রথমে হচ্ছে কি লাভ সেন্টেন্স ওয়ানে সেন্টেন্স ওয়ানের এর মধ্যে কতবার আসছে একবার আর বাংলাদেশও আসছে একবার আর এটাও হ্যাঁ ঠিক আছে তাহলে জিরো এর সাথে জার্মানির সাথে জার্মানি সেন্টেন্স ওয়ান কয়েকবার আসছে জার্মানিকে সেন্টেন্স ওয়ানে আসছে একবারও টু জিরো জিরো আচ্ছা যার মানে হ্যাঁ আসলে ঠিক আছে সেন্টেন্স টুতে কী কী বলুন তো সেন্টেন্স টু তে হচ্ছে হাফ হাফ এর সাথে হাফ ইন্টু জিরো জিরো তারপরে সেন্টেন্স থ্রিতেও হচ্ছে লাভ ওয়ান বাই থ্রি এর সাথে জিরো জিরো হ্যাঁ তারপরে সেন্টেন্স টুতে জিরো জিরো ইন টু ইয়ার যাই থাকুন না জিরো তারপরে সেন্টেন্স থ্রিতে হচ্ছে ওয়ান বাই থ্রি এর সাথে না আচ্ছা সেন্টেন্স টু 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 শেষ করি সেন্টেন্স টুতে হচ্ছে কি যে সেন্টেন্স টুতে হচ্ছে কি ফার্স্টে হাফের সাথে জিরো তারপরে হচ্ছে ইয়া জিরোয়ের সাথে হচ্ছে এটা জিরো তারপরে হাফের সাথে হচ্ছে হাফের সাথে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেভেন আচ্ছা গেলো তারপরে হচ্ছে এখানে হলো সেন্টেন্স থ্রিতে বাংলাদেশ ওয়ান বাই থ্রি এইচ ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এর সাথে জিরো পয়েন্ট ওয়ান সেভেন তাই তো ঠিক আছে না এরপর এরপরটা ওয়ান বাই থ্রি এর সাথে জিরো পয়েন্ট ওয়ান সেভেন আয়ো বুঝছেন বিষয়টা হুম येबा की कूर्त इजी ना तो बेस्ट लगे कौन था জার্মানিতে কোনটাতে ওয়ান বাই থ্রি হবে না কোনটা ওয়ান বাই থ্রি তো লিখছি বুঝছেন বিষয়টা এখন মনে করেন আপনার কাছে কোনো স্প্যাম মেল আসলো ওটা যে ইয়া ওই যে টিএফআইডিএফ ভেক্টোরাইজেশন এটা দেখালাম একটু আজকে তো স্প্যাম একটা মেইল আসলো স্প্যাম মেইলটা ডিটেকশন করবেন স্প্যাম মেলের মধ্যে অনেক ধরনের ওয়ার্ড আসলো যেগুলো আসলে মানে এই ওয়ার্ড দেখে বুঝতে পারবেন যেটা আসলে স্প্যামের মেইল কিনা তো তার তাকে বোঝানোর জন্য আমি হচ্ছে টি ইউজ করতে পারি ভেক্টোরাইজারটাকে ইউজ করতে পারি যে আসলে একই ওয়ার্ড যখন বারবার আসতেছে বা একই টার্ম বারবার আসতেছে একই ফ্রিকোয়েন্সি বা একই ডকুমেন্ট বারবার আসতেছে সো আমি লাইন নিয়েও কাজ করলাম মানে ওয়ার্ড নিয়েও কাজ করলাম সেন্টেন্স নিয়েও কাজ করলাম ডকুমেন্ট নিয়েও কাজ করলাম এই জিনিসটাই হচ্ছে কি মানে ম্যাথমেটিক বা ডাটা সেট দিয়ে হচ্ছে কাজ করা মানে কোট করতে পারলে অবশ্য নেট নাই কোট করতে পারলে হচ্ছে এটাকে একটু ভালো করে দেখানো যায় তো আর কি যে আমি ডাটাকে নিয়ে দিন হচ্ছে যে ডাটা প্রি প্রসেসিংয়ের ক্ষেত্রে এটা 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 হয়ে যায় আর কি যে কতগুলো আসলে এই সবগুলো হচ্ছে কি একদম একটা একদম ইয়াকারে দেখায় দেয় যে কোনটা কত আসতেছে এবং সংখ্যা সহ দেখে দেয় ইয়ার মধ্যে আচ্ছা সো আই হোপ বুঝতে পারছি এন এফ এ দেখছেন তাহলে কি এনএফে করানোর দরকার আছে এক্সট্রা করে টিএফআইডিএফ কাউন্ট ভেক্টোরাইজার অনেকগুলো ভ্যাক্টোরাইজার আছে এগুলো বের করা হয় এই জন্য যে যেহেতু আমরা এনএলপির কাজ করতেছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সো আমাদের ওয়ার্ড নিয়ে কাজ করতে হবে তো ধরেন যদি সেন্টিমেন্টটা বের করতে চাই তাহলে একজন কতগুলো ওয়ার্ড এক সেন্টেন্সে বলতেছে বারবার বলতেছে একটা জিনিস তো ওখান থেকে তার সেন্টিমেন্টটা এখন সে কোন পর্যায়ে আছে ওটা বোঝার জন্য জাস্ট টিএফআইডিএফটাকে বুঝাইলাম তো এরকম আরও অনেকগুলো আছে ডিসিশন ট্রি দিয়ে কিছু কাজ করা যায় তো আরও কিছু ভেক্টরেজার আছে তো মানে মেইন আউটপুটটা হচ্ছে কি যে একই ওয়ার্ড বারবার আসলে তখন আমার কম্পাইলার কি মনে করতেছে বা আমার ডিটেক্টিং ডিটেক্টিং সিস্টেমটা বা আমার প্রেডিক্টিং সিস্টেমটা কি মনে করতেছে ওরা আসলে আমার টার্গেট গোল কি বা আমি কাকে বোঝাতে চাচ্ছি যে সে সে হচ্ছে এই জিনিসটা মনে করবে তো ওইটাকে পয়েন্ট করার জন্য হচ্ছে কি আমরা এই এই ধরনের ভেক্টোরাইজারগুলো বের করি ভেক্টোরাইজার কখন হয় যখন হচ্ছে কি আপনি ওইটার ফুল স্কেলিং বের করতে পারবেন একদম কত আসতেছে জিরো জিরো ওয়ান ওয়ান এত ম্যাট্রিক সবগুলো বের করতে পারবেন তাহলে হচ্ছে ওইটা ভেক্টোর বের দেখো তো দেখা গেলাম না আচ্ছা একটা ভালো জিনিস দেখাবো এটা হচ্ছে যে কম্পাইলার একটা ফেজ আর কি ফেজটার নাম হচ্ছে কোড অপটিমাইজেশন সেই জন্য বলতেছি যে স্লাইডের চেয়ে ইয়াটাই বেশি ভালো লাগছে আপনাদের সবগুলো কিন্তু দেওয়া আছে সব সব কিছু দেওয়া আছে ইয়াতে টোটাল খালি মানে যেগুলো ক্লাস নোট করে বগুলা দেওয়া নাই বাকি সব দেওয়া আছে

আচ্ছা কোড অপটিমাইজেশন কোড অপটিমাইজেশন জিনিসটা কি সেটা হচ্ছে কি যে আমরা চাই যে কোডটাকে যতটুকু পরিমাণ ছোটো করা যায় আচ্ছা কোড অপটিমাইজেশন জিনিসটা শেখার আগে এটাকে একটু জিনিসটাকে ইয়া করে এখান থেকে আসে এখান থেকে কোড অপটিমাইজেশনটা ঢুকলে ভালো হয় সো সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেশন ইন্টারমিডিয়েট কোড জেনারেশনটা হচ্ছে কি যে সহজ ভাষা ভাষায় বলি যে আমি এক এক সময় এক একটা আইডি ইউজ করি ইন্টিগ্রেটেড ডিজাইন বা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ডিজাইন এনভায়রনমেন্ট যেটাই বলেন সো সেটা পাইথনের জন্য একরকম বা সি এর জন্য একরকম সি প্লাস প্লাসের জন্য এক জায়গায় কোড ব্লক্স ইউজ করি এক জায়গায় আপনারা জানেন আর কি ও ওপির জন্য এক্টিপস বা ইয়া ইউজ করি তো এখন কোডিং ল্যাঙ্গুয়েজ আমি আমার মতো করে ইউজ করতেছি হাই হাই লেভেল কোডিং ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি তো সেটা যে কোনো ধরনের আইডি বা যে কোনো ধরনের প্ল্যাটফর্ম ইউজ করতেছে এখন এতগুলো প্ল্যাটফর্ম প্রোগ্রামিং জিনিসটা আমার সিপিউকে বা আমার কম্পেনারকে কিন্তু বোঝানো টাফ এত বারবার আমি তাকে কেমনে বোঝাবো এখন আপনি মনে করেন বাংলা জানেন ইংলিশ জানেন আমি আপনার স্প্যানিশ শিখাইতেছি আবার জার্মান শিখাইতেছি আবার ফ্রেঞ্চ শিখাইতেছি ঝামেলা না সো এমন একটা কাজ করা যায় এমন একটা কাজের থ্রুতে আমি যেতে পারি সেটা হচ্ছে কি যে আমার কথাটাকে চেঞ্জ করে এমন একটা জায়গায় নিয়ে যাব সেটা আপনি বুঝবেন মানে যাই বলি না কেন ধরেন যে সালেহা বলল কোন একটা ল্যাঙ্গুয়েজে তো সে যা বললো সবগুলা করলো কি ট্রান্সলেট করে এমন একটা ল্যাঙ্গুয়েজে দিয়ে দিল ফখরুল যেটা আমরা সবাই বুঝতেছি সো পয়েন্টটা হচ্ছে কি যে এই ল্যাঙ্গুয়েজটাকে আমার পর্যন্ত আনার জন্য যে কাজ করে সে হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড জেনারেটর অর্থাৎ তার মাঝখানে বসে ইন্টারমিডিয়েশন কাজই হচ্ছে কি বাকিদের সাথে কানেক্ট করে দেয় অর্থাৎ যাই যাই না কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিয়ে আসে আমি যাতে বুঝতে পারি প্রথম কথা লো লেভেল ল্যাঙ্গুয়েজ আনার কারণ কী সেটা হচ্ছে কি আউটপুট রান করতে সুবিধা মানে ইয়া ফাইলটা ওই অবজেক্ট ফাইলটাকে রান করতে সুবিধা হচ্ছে ই এক্সি ফাইল এক্সিকিউশবল ফাইলের মধ্যে আনতে খুবই সুবিধা হয় কনভিনিয়েন্ট আর দুই হচ্ছে কি যাতে প্রত্যেকটা কম ফাইলের এটা বুঝতে পারে আপনারা তো এখন পাইথন করেন হচ্ছে কোলাবে করেন বাট আগে আমরা হচ্ছে যে পাইচারম দিয়ে করতাম বা জুপিটার দিয়ে করতাম এখনও করি তো করলেই হয় বা ডাইরেক্ট পাইথনের ইয়াই আছে মানে যে কম্পিউটার আছে ওখানেও কিন্তু কাজ করা যায় যাই এ সোর্স কোড ক্যান ডিরেক্টলি বি ট্রান্সলেটেড ইন্টু ইটস টার্গেট মেশিন কোড দেন হোয়াই অ্যাট অল উই নিড টু ট্রান্সলেট সোর্স কোড ইন্টু ইন্টারমিডিয়েট কোড হুইচ ইজ দেন ট্রান্সলেটেড টু টার্গেট কোড লেটার্স সি দ্য রিজনস ওয়াই উই নিড টু অ্যান্ড ইন্টারমিডিয়েট কোড সো সোর্স কোড যাই করলাম না কেন সেটাকে হচ্ছে কি ইন্টারমিডিয়েট কোড কী করে তার মাধ্যমে একটু ট্রান্সলেট করে তারপর টার্গেট কোটে কোডে হচ্ছে পৌঁছায় সো দেখেন বিষয়টা ইফ আ কম্পাইলার ট্রান্সলেট দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ টু ইটস টার্গেট মেশিন ল্যাঙ্গুয়েজ উইদাউট হ্যাভিং দ্য অপশন ফর জেনারেটিং ইন্টারমিডিয়েট কোড দেন ফর ইচ নিউ মেশিন আ ফুল নেটিভ কম্পাইলার ইজ রিকোয়ার্ড আই হোভ লাইনটা বুঝতে পারতেছেন যে প্রত্যেকবার যদি আমার টার্গেট মেশিনের জন্য আলাদা আলাদা করে ল্যাঙ্গুয়েজ বা টার্গেট ল্যাঙ্গুয়েজকে আমার ইয়া করা লাগে বুঝাই দিতে হয় যে এইবার ও ও পির জন্য আমি হচ্ছে সি প্লাস প্লাসকে করতেছি বা জামাকে করতেছি বারবার যদি আমি তাকে বুঝাই দিই তাহলে কিন্তু আমার বারবার শিখাইতে হচ্ছে বারবার মেশিন ল্যাঙ্গুয়েজ লার্নিং করতে হচ্ছে তো সেটা আমি করবো না এই জন্য বলতেছে যে ইফ আ কম্পাইলার ট্রান্সলেট দ্য সোর্স ল্যাঙ্গুয়েজ টু ইস টার্গেট মেশিন ল্যাঙ্গুয়েজ যদি কম্পাইলারটা কি করে সোর্স ল্যাঙ্গুয়েজটাকে টার্গেট মেশিন ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করার চেষ্টা করে উইদাউট হ্যাভিং দ্য অপশন অফ জেনারেটিং ইন্টারমিডিয়েট কোড যদি ইন্টারমিডিয়েট কোডকে জেনারেট না করে অর্থাৎ মাঝামাঝি কাউকে বানায় জেনারেট না করে যদি চেষ্টা করে তাহলে কী হয় দেন ফর ইচ নিউ মেশিন এ ফুল নেটিভ কম্পাইলার রেকর্ড অর্থাৎ আমার কম্পাইলারের জন্য বা আমাকে চেনানোর জন্য আরেকটা নেটিভ কম্পাইলার আমার দরকার হবে বারবার কিন্তু তাকে ওই জিনিসটা বোঝাইতে হবে ইন্টারমিডিয়েট কোড এলিমিনেটস দ্য নিড অফ এ নিউ ফুল কম্পাইলার ফর এভরি ইউনিক মেশিন বাই কিপিং দ্য অ্যানালাইসিস পোর্শন সেম ফর অল দ্য কম্পাইলার্স ইন্টারপ্রিট করে কী করে ঠিক সেই কাজটাই করে দেয় সেটা হচ্ছে কি যে মানে আমার বলতে পারেন যে ইন্টারপ্রেটার আর কি যদিও কাজ করছে কম্পাইলিংয়ের বাট আমার ইন্টারপ্রেট করতেছে যে কেউ একটা কিছু বলল সেই কথাটা আমার পর্যন্ত আসতেছে আমার ল্যাঙ্গুয়েজে আমি বুঝতে পারতো এরকম একটা ল্যাঙ্গুয়েজে অর্থাৎ একে ট্রান্সলেট করে অন্য একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে তো এই কাজটা দিচ্ছে হচ্ছে ইন্টারমিডিয়েট কোড সো এই জন্য আপনাদেরকে বললাম যে আপনারা শুধুমাত্র আগের সেমিস্টার কথা খালি শিখছেন যে কোড কেমন করা লাগে কোড শিখছেন কিন্তু কোড অ্যাকচুয়ালি কীভাবে রান করে এটাই কিন্তু আমাদের এই কোর্সের মূল উদ্দেশ্য ছিল আপনারা প্রথমে দেখছেন পার্সিং কীভাবে করতে তারপরে যদি লেক্সিক্যালটা এখনো শেষ হয় নাই দেখাবো লেক্সিক্যালটা তো আজকে একটু সময় কম দেখে এটা এটা দেখাচ্ছি সো লেক্সিক্যাল অ্যানালাইসে কী করা হয় পুরোপুরি জিনিসটাকে টোকেনে ভাগ করা হয় সবগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড ওয়ার্ড ভাগ ভাগ করে 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 তারপরে এদেরকে আবার হচ্ছে টোকেনগুলোকে নিয়ে আবার কাজ করা হয় টোকেনাইজেশন করা হয় লিমাটাইজেশান করা হয় সামারি বা ওই পার্টস অফ স্পিচে ভাগ করা হয় বা কোনটা কনট্যাকচুয়ালি সঠিক ভুলটা বের করা হয় ঠিকটা বের করা হয় কোথায় কী কমাদিসি কী মানে সেমিকি এগুলো বের করা হয় এরপরে হচ্ছে কি এই ধরনের কাজগুলো শেষ করার পরে নেক্সট পোর্শন হচ্ছে কি যে এটাকে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের ভাগ করা হয় অর্থাৎ যদি বাকি সব ঠিক থাকে তাহলে আমি রান করার জন্য এটাকে এমন একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে যাচ্ছে বা এমন একটা জায়গাতে ট্রান্সলেট করতেছি যে ট্রান্সলেশনটা মেশিন বুঝতে পারবে সেটাই হচ্ছে কি আমার ইন্টারমিডিয়েট কোড জেনারেটর সো ইন্টারমিডিয়েট কোড এলিমিনেটস দ্য নিড অফ এ ফুল কম্পাইলার অর্থাৎ বারবার নতুন নতুন কম্পাইলার না এনে ফর এভরি ইউনিক মেশিন বাই কিপিং দ্য অ্যানালাইসিস পোর্শন সেম ফর অল দ্য কম্পাইলার্স এখন মনে করেন আপনার হচ্ছে আপনি ম্যাকবুক ইউজার সো আমি যদি আমার পিসিতে করা একটা কোড আপনার ম্যাকবুকে দিই তাহলে যদি আবার আপনার ম্যাকবুকের মধ্যে করার লাগে তাহলে এটা সেটা ঝামেলা না আবার মনে করেন যারা মোবাইল অ্যাপ করছে এখন মনে করেন মোবাইল অ্যাপটা আমি আমার একটা অ্যাপ তৈরি করার পরে সেই অ্যাপটা আমি আমার সাপোজ সাময়ী ফোনে আমি চালাতে পারতেছি এখন স্বাউমি ফোনের জায়গায় যদি আমি স্যামসাং ফোন আনি যদি সেখানে না চলে তাহলে ঝামেলা না আমি যখন অ্যাপ তৈরি করতেছি আমার অ্যাপটা কিন্তু সব মোবাইলের জন্য চলবে আর কি আমি এইটা ভেবে তৈরি করতেছি আইফোন বাদে সব মোবাইল সব ধরনের অ্যান্ড্রয়েড সেটে আমার এই অ্যাপ অ্যাপ্লিকেশনটা চলবে আমি এইটা ভেবে তৈরি করতেছি এখন যদি প্রত্যেকটা কোম্পানির জন্য প্রত্যেকটা মডেলের জন্য আমার আলাদা আলাদা করে তৈরি করা লাগে তাহলে এটা কি ঝামেলা না সো তার জন্যই হচ্ছে কি এই ইন্টারমিডিয়েট কোড জেনারেটরটা তৈরি করা আই হোপ আইডিয়াটা দিতে পেরেছি আচ্ছা দ্য সেকেন্ড পার্ট অফ কম্পাইলার সিনথেসিস ইস চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য টার্গেট মেশিন সো এরপরে হচ্ছে কি প্রথম পার্টে হচ্ছে কি চেঞ্জ করে সেকেন্ড পার্টে হচ্ছে কি তার মধ্যে সিনথেসিস করে টার্গেট মেশিনে বা আমরা যে আউটপুটটা দেখি সেটাতে আমাদের আউটপুট নিয়ে আসে ইট বিকামস ইজিয়ার টু অ্যাপ্লাই দ্য সোর্স কোড ইট বিকামস ইজিয়ার টু অ্যাপ্লাই দ্য সোর্স কোড মডিফিকেশন টু ইম্প্রুভ কোড পারফরমেন্স বাই অ্যাপ্লাইং কোড অপটিমাইজেশন টেকনিক অন দ্য ইন্টারমিডিয়েট কোর্ট এখান থেকে বলতাম তুমি এখান থেকে তারপর ওখানে যাই সেটা হচ্ছে কি যে সোর্স কোড থেকে টার্গেট কোডে জানানোর জন্য বা নেওয়ার জন্য আগে তো ইন্টারমিডিয়েট কোর্টে নিয়ে আসি বাট তারপরেও ইন্টারমিডিয়েট কোডটা আমি যত বড় লিখছি আমি আগে চেষ্টা করি ওটাকে অপটিমাইজ করে ছোটো করার মানে যেগুলো না হলেই না এরকম করে এনে দেন হচ্ছে কি আমি ওটাকে ইন্টারমিডিয়েট কোর্টে নিয়ে যাই সো এখান থেকে আমরা আসতে পারি যে কোড অপটিমাইজেশন জিনিসটা কি সো কোড অপটিমাইজেশনের কিন্তু একটা ফেজ সো লেক্সিক্যাল অ্যানালিসিস একটা ফেজ পার্সিং একটা ফেজ ইন্টারমিডিয়েট জেনারেশন একটা ফেজ কোড অপটিমাইজেশন একটা ফেজ অ্যালো রেজিস্টার অ্যালোকেশন এরকম অনেকগুলো ফেজ আছে সাত আটটা ফেজ আছে একটা কম্পাইরের মধ্যে একটা কোডকে ফুললি রান করার আচ্ছা কোড অপটিমাইজেশনটা কি সেটা হচ্ছে কি অপটিমাইজেশন ইজ এ প্রোগ্রাম ট্রান্সফরমেশন টেকনিক হুইচ ট্রাইস টু ইম্প্রুভ দ্য কোড বাই মেকিং ইট কনজিউম লেস রিসোর্সেস লাইক সিপিউ মেমরি অ্যান্ড ডেলিভার হাই স্পিড বুঝতেই পারতেছেন যে এমনভাবে কোডটাকে ছোটো করা যাতে আমার সাপোমারে লাঠিও না ভাঙে অর্থাৎ আমি ছোটোও করতেছি আবার হচ্ছে কি যে অনেক সময় আপনারা দেখেন যারা অনেক আগের থেকে পিসি ইউজ করেন তো প্রথম দিকে আমরা যদি এখন মুভি নামাইতাম মানে যারা আমার ক্ষেত্রে বলতেছে কি আমার জেনারেশনে বলতেছি তো মুভি টুপি নামায় ওটাকে হচ্ছে আমরা ছোটো করতাম মানে যেহেতু আমাদের হার্ড ড্রাইভের জায়গা কম ছিল ধরেন যে পাঁচশো মানে টেরা তখন দাম বেশি ছিল আমি যখন ফার্স্ট পিসি কিনি তখন দু হাজার পাঁচ বা ছয়ে তখন হার্ড ড্রাইভ ওটা ওটা অনেক দাম তো তখন হচ্ছে কি যে যদি কোনো মুভি টুভি দেখা লাগতো বা যাই দেখি না কেন একটু ছোট আকারে আনতাম মানে এখনকার মতন এত হাই ডেফিনেশান হাই কোয়ালিটি এইচ কিউ আমরা দেখতাম না যতটুকু আর কি সো অথবা যদি অনেকগুলো মুভি থাকতো সেটাকে একটু ছোটো করে যতটুকু ইয়া করা যায় ছোট করা যায় ছোট করা বলতে কি বোঝায় মুভি একই রকম থাকতেছে বা আমার চোখে দেখতে একই রকম লাগে বাট একটু রেজলিউশনটা কমে গেছে কোনো কারণে সো এক জিবির মুভি মনে করেন যে কোনো কারণে আটশো এম বা সাতশো এমবি আমি নিয়ে আসলাম তাহলে ওই জায়গাটাকে আমি আবার পরবর্তীতে আবার চালিয়ে ইউজ করতে পারি তখন ওর মানে ইয়া হচ্ছে কি নেটের স্পিড কম থাকতো তো ভাবতাম কি একটা মুভি নামাইলে রেখে দিই অনেক পরে যদি দেখা যায় এখন তো সব কিছু নেটেই আসে বা ইউটিউবে আসে সব এখন আর না রাখলেও চলে সো এই জন্য হচ্ছে কি ওইটাও কিন্তু একটা কোড আমি যখন একটা মুভি রাখতাম বা একটা অডিও ফাইল রাখি বা একটা পিডিএফ রাখি ওটা কিন্তু একটা জায়গাতেই আছে সো এখন কিন্তু নতুন করে এনএলপিতে টেক্সট অপটিমাইজেশন নিয়েও কিন্তু কাজ চলতেছে অর্থাৎ একটা টেক্সটকে আমি যতটুকু অপটিমাইজ করতে পারি যতটুকু ছোটো করতে পারি তার জন্য বা আমার অর্থ ঠিকই থাকবে বাট আমি তাকে হচ্ছে কি ইয়া করব সহজ এক্সাম্পল মনে করেন যে বাইরের দেশে কেউ কারোর কথা বুঝলো না তো কি বলে যে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইয়ার ওয়ার্ড প্লিজ ক্যান ইউ প্লিজ রিপিট দিস এগেন বাংলাদেশে কী বলে হ্যাঁ এটা হচ্ছে যে আমি বুঝি নেই তো আমি কিন্তু অপটিমাইজ করে ফেলছি তো পয়েন্টটা হচ্ছে কি যে আমি অপটিমাইজ করে অর্থটা সেম রাখতে পারছি কি না এটা জাস্ট এমনি যোগ করলাম কিন্তু পয়েন্টটা হচ্ছে কি যে আমরা যতটুকু পরিমাণ এখন দেখেন আপনি এক ফর লুপ কয়বার চালাবেন আপনাকে আমি বললাম এক থেকে দশ পর্যন্ত যোগ করতে এটা আপনি প্রত্যেকবার স্ক্যান করে ইয়া করে নিয়ে নিয়ে এক নিলেন দুই নিলেন তিন নিলেন চার নিলেন যোগ করতে পারলেন আবার কি একটা লুপ দিয়েও যোগ করতে পারলেন আবার একটা ফাংশন আছে এনএন টোয়েন প্লাস ওয়ান বাই টু ওই ফাংশন দিয়ে কিন্তু আপনি যোগ করতে পারেন মনে আছে না একটা ফাংশনটা যে মানে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস টেন এটার অ্যান্সার কত হবে এটার অ্যান্সার হচ্ছে ফিফটি ফাইভ আর কি আপনি যদি যোগ করেন আপনি প্রত্যেকবার স্ক্যান করলেন এক দুই তিন দশ করে স্ক্যান করে করে প্রত্যেকবার নিয়ে নিয়ে যোগ করলেন তাও যেমন হয় আপনি একটা ফর লুক দিয়ে এক থেকে শুরু করে দশ পর্যন্ত নিয়ে তারপরে প্রত্যেকটাকে যোগ করলেন তাও যেমন হয় আবার যদি আপনি করেন এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু যেটা সেটা হচ্ছে কি এই দশ মানে দশ হচ্ছে এন আর কি দশ ইন্টু দশ প্লাস ওয়ান বাই টু অর্থাৎ পাঁচ আর পাঁচ আর এগারো পঞ্চান্ন সেটাও হচ্ছে অর্থাৎ যতটুকু পরিমাণ আপনি এটাকে অপটিমাইজ করতে পারেন আচ্ছা সো তাতে কী হবে আমার কোডটা ইম্প্রুভ হচ্ছে বাই মেকিং কনজিউম লেস রিসোর্সেস অ্যান্ড ডেলিভার হাই স্পিড তো যত বেশি ছোট করতে পারবো কোড তত হচ্ছে কি আমার এই যে এখন আপনারা যদি এই যে আপনাদের সামনে কন্টেস্ট আসতেছে যদি আপনারা এখন কোট করেন আর একটু ভালো করে আরেকটু বেশি কোট করতেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে একটা কোড পেছনে কি পরিমাণ জায়গা নিচ্ছে কি পরিমাণ রিসোর্স নিচ্ছে তো তাতে হচ্ছে কি আপনার এটা সুবিধা হবে যে আপনারা বুঝতে পারবেন যে নারিভারি কেমনে চলতেছে কোডের অ্যাকচুয়ালি এখন ডাক্তার আর আমার মধ্যে পার্থক্য কি ডাক্তার কিন্তু জানে যে ভেতরে কিভাবে কলকবজা কিভাবে চলতেছে আমি জানি না আমি নিজে নিয়ে চলি কিন্তু আমি কিন্তু জানি না আমার মাথায় কি কী আছে বা আমার শরীরের ভিতরে কি কি আছে কিডনি অ্যাকচুয়ালি কোন পোর্শনে অ্যাকচুয়ালি এখন কাজ করতেছে সেটাও জানি না বাট আমি কিন্তু নিয়ে চলতেছি সো এটাই হচ্ছে আমাদের মনে পার্থক্য এখন আমরা জানি যে কিভাবে কম্পিউটার কাজ করতেছে এখন পরিপূর্ণ কম্পিউটার ইঞ্জিনিয়ার কিন্তু এটাই এখন বাইরেও কিন্তু একজন কোড কোড লিখতে পারে বা সেও কিন্তু জানে যে কিভাবে কোড বা এস টি সিএসএস করতে হয় এখন যদি সে নিজের ইঞ্জিনিয়ার দাবি করে সেটা কি করতে পারবে পারবে না জাস্ট ডিপ্লোমা শেষ হয় আমি কারো খাটো করতেছি না জাস্ট ডিপ্লোমা শেষ হয় টাস করে বাম পাশে লেখে ইঞ্জিনিয়ার তো আদৌ কি সে ইঞ্জিনিয়ার কিনা সে জানে না কিন্তু কনটেক্সটা ভিন্ন প্রথম কথা হচ্ছে কি ডক্টরের মধ্যে কিন্তু পার্থক্য আছে একটা হচ্ছে ডাক্তার আগে লাগে একটা ডাক্তার পরে লাগায় বাংলাদেশের ডাক্তার বলতে আমরা মানে বাংলা ডাক্তার বলতে বুঝি হচ্ছে যে চিকিৎসা করে গ্রামে হোক শহরে হোক যে চিকিৎসা করে বা ডক্টর ওয়ার্ডটা উচ্চারণে বলছি ডক্টর ওয়ার্ডটা শুধুমাত্র যারা পিএইচডি হোল্ডার বা ডক্টরেট হোল্ডার তাদেরকে বলা হয় এখন এই ডক্টর তো চিকিৎসা করে না ট্রিটমেন্ট করে না তো আবার এই ডক্টরের মধ্যেও কিন্তু পার্থক্য আছে একটা ডক্টর হচ্ছে শুধু ডক্টর লেখা আবার আরেকটা লেখা হচ্ছে যে ডক্টর এই কি বলে আমাদের জারিফ কমা দিয়ে পিএইচডি তো লিখলাম আচ্ছা সবাই ডক্টর জান সবাই ডক্টর কমা দিয়ে হচ্ছে পিএইচডি এখন শুধু ডান পাশে পিএইচডি লেখা আর পাশে ডক্টর লেখা দুটো কিন্তু এক না এটার মধ্যে পার্থক্য আছে এক পিএইচডি হচ্ছে রিসার্চ বেসিস হয় আরেকটা পিএইচডি হচ্ছে স্ট্রাকচারাল বেসিসে হয় স্ট্রাকচারাল বেসিস কি সেটা হচ্ছে কি যে আপনি কোনো কারণে পাশ করতে পারতেছেন না আর পাশ হতেছেন আমার এই দিয়ে পাথারে পড়ে গেছে নিতে হয় পাথারে তখন হচ্ছে কি ওই মুখস্থ পড়ে সাতটা প্রশ্ন দিলাম সেটাই পাশটা আসবে তো ওইভাবে হচ্ছে পাশ করায় তো মনে করেন অনেক দিন হয়ে গেছে পাঁচ ছয় সাত আট বছর হয়ে গেছে সে এখনও বেরোতে পারতেছে না পিচডি তো এরকম হয় বেরোতে পারে না তো তখন খালি গালাগালি করে মানে তার জীবনে অনেকগুলো সময় শেষ হয়ে যায় কিন্তু সে বেরোতে পারছে তখন হচ্ছে কি স্ট্রাকচার লইতে বের করা হয় এরকম কিছু কিছু ভার্সিতেও আছে যে কোনো একটি স্টুডেন্ট সাত আট বছর হয়ে গেছে পাস করতে পাশ বের মানে বেরোতে পারতেছে না তখন হচ্ছে কি তাকে স্ট্রাকচার লইতে পাশ করানো হয় কিন্তু ওইটা কিন্তু অ্যাকচুয়ালি যে পাস বিএসসি এমএসসি ঠিক আছে বাট পিএইচডি কিন্তু সেটা তাকে ডক্টর বলা যায় না শুধু পিএইচডি কোমাদের পিএইচডি লেখে কিন্তু সে ডক্টর না ডক্টর কে যে হচ্ছে রিসার্চ বেইসে রিসার্চ বেসিসে কাজ করে এবং কোনো একটা আউটপুট বের করে কোনো একটা পেপার তার নামে পাবলিশ হয়েছে কোনো পেটেন্ট হয়েছে তার নামে সে হচ্ছে ডক্টর বুঝছেন দেখ আচ্ছা ইন অপটিমাইজেশন হাই লেভেল জেনারেল প্রোগ্রামিং কনস্ট্রাক্ট কনস্ট্রাকস আর রিপ্লেস বাই ভেরি এফিশিয়েন্ট লো লেভেল প্রোগ্রামিং কোর্স সো এই জন্য বলছিলাম যে অপটিমাইজেশন কোডে মেনলি কি হয় হাই লেভেল যে প্রোগ্রামিংগুলো আছে হাই লেভেল যে কোডগুলো আছে সেই কোডগুলোকে আমরা চেঞ্জ করে লো লেভেলে নিয়ে আসি এই কোড অপটিমাইজেশন প্রসেস মাস্ট ফলো দ্য থ্রি রুলস গিভেন বিলো আপনাদের প্রথম দিকে একদম ফার্স্ট স্লাইডে থ্রি অ্যাড্রেস কোড ছিল দেখছিলেন এখন আপনারা সেটাতে যাবেন আচ্ছা দ্য আউটপুট কোড মাস্ট নট ইন অ্যানি ওয়ে চেঞ্জ দ্য মিনিং অফ দ্য প্রোগ্রাম যেটা ফার্স্ট কথাই বলছি যে আমি যে কোডটা নিয়েছি সেটাকে অপটিমাইজ করে যেন এরকম না হয় যে আমার অর্থটাই চেঞ্জ হয়ে গেছে মিনিংটাই চেঞ্জ হয়ে গেছে কোডটাই চেঞ্জ হয়ে গেছে এরকম যেন না হয় এটা হচ্ছে ফার্স্ট কথা দুই হচ্ছে অপটিমাইজেশন শুড ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য প্রোগ্রাম অ্যান্ড ইফ পসিবল দ্য প্রোগ্রাম শুড ডিমান্ড লেস নাম্বার অফ রিসোর্সেস সো অপটিমাইজেশন শ্যুড ইনক্রিজ দ্য স্পিড অফ দ্য প্রোগ্রাম আমি অপটিমাইজেশন করতে করতে গিয়ে যদি আমার কোড বড়ো করে ফেলি তা না করে এমনভাবে কাজটা করতে হবে যাতে হচ্ছে কি যে আমার কোডটার স্পিড যে ঠিক থাকে অর্থাৎ আমার যদি স্পিডটা না কমে এক আর দুই হচ্ছে কি আমার রিসোর্সও যাতে কম লাগে তো কম রিসোর্সে আমি কাজটা করতে পারি যেমন যে আমি এটা কথা বললাম এটা কিন্তু আমার রিসোর্স কম লাগছে জাস্ট একটা ফাংশন আমি ইউজ করতেছি এই ফাংশনে কিন্তু আমার কমপ্লেক্সিটি কম প্রত্যেকবারই কিন্তু আমি যে একটা ফর লুপ চালাতাম আমার এখান থেকে দশ দিলাম এখন দশের জায়গায় যদি আমি আরও এন দিই তাহলে ভিগো অফ এন আসলো যত বাড়াবো এন আসবে এনি আমি যদি আবার এখানে এন না দিয়ে এন ই স্কোয়ার দিই মানে ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার আপনারা করছেন না ইয়াতে সমান্তর ধারা গুণোত্তর ধারা সো ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার দিলাম তো আমার হচ্ছে এটা বিগ অফ এনি স্কোয়ার আসলো এন কিউব আসলো পলিনোমেল এক্স আসলো কিন্তু এটাতে কিন্তু ফিক্সডই আসতেছে অর্থাৎ বিগ অফ ওয়ান কমপ্লেক্সিটি অর্থাৎ আমি কিন্তু রিসোর্স বলতে কিন্তু এটা বোঝাতেছি না যে আমার মেমোরির মধ্যে কি আমরা কিন্তু এটা স্পেস কমপ্লেক্সিটিতে বোঝাই কেন হচ্ছে অপটিমাইজেশন শুড ইট সেলফ বি ফাস্ট অ্যান্ড শুড নট ডিলে দ্য ওভারঅল কম্পাইলিং প্রসেস একই কথা যে অপটিমাইজেশন নিজে কী করবে ফার্স্ট যতটুকু পরিমাণ তাকে ফার্স্ট করা যায় ফার্স্ট অ্যান্ড ফিডিয়ার্স করবে এবং অ্যান্ড শুড নট ডিলে দ্য ওভারঅল কম্পাইলিং প্রসেস ফুল কম্পাইলিং করতে যেন আমার যাতে সময় কম লাগে এই জিনিসটাই হচ্ছে কি আমার কোড অপটিমাইজেশন আচ্ছা আমি কোড অপটিমাইজেশন যাওয়ার আগে হচ্ছে আপনাদের থ্রিড্রেস কোডটা আচ্ছা যাই হোক এখন আমরা আবার একটু ফিরে আসলাম হচ্ছে কি আমাদের ইন্টারমিডিয়েট কোড জেনারেটরে বা জেনারেশনে সেটা হচ্ছে কি এখন একে হচ্ছে কি আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে হাই লেভেল আইআর বা হাই লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন একটা বলা হয় লো লেভেল ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন সেটা হচ্ছে কি হাই লেভেল আই আর হচ্ছে হাই লেভেল ইন্টারমিডিয়েট কোড রিপ্রেজেন্টস রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ক্লোজ টু সোর্স ল্যাঙ্গুয়েজ ইট সেলফ মানে যা ছিল তাই আছে আমি ওটাকে লো লেভেলে করলে আর কিছু পাচ্ছি না আউটপুট আর কোনো কিছু দেখতে পাচ্ছি না এখন আপনি বলতে পারেন যে স্যার আমাদের এখন ক্লাউড বেসড কাজ হচ্ছে যেমন হচ্ছে গুগল কোল্যাব আমার তো আর কিছু যাচ্ছে না তাহলে আমার কোড অপটোমাইজ করলে কি না করলে কি এটা কথাটা সঠিক বাট যখন টা আসছে তখন কিন্তু এই ওয়েটি করা হয়েছে এখন ক্লাউড বেসড বলে হচ্ছে যে আমরা একটু কম জায়গা নিয়ে কাজ করতে পারতেছি বা আমাদের পিসি শুধুমাত্র হচ্ছে কি একটা রিপ্রেজেন্টেশন অন্য কোনো কাজ কাজে লাগতেছে না জাস্ট খালি আমরা কোড করার জন্য কাজ করতেছি প্ল্যাটফর্ম তারা দিয়ে দিছে কোড আমার জানা আমি খালি কোডটাকে ইমপ্লিমেন্ট করতেছি আচ্ছা আর লো লেভেলটা হচ্ছে কি দিস ওয়ান ইজ ক্লোজ টু দ্য টার্গেট মেশিন

আপনার একটু দেখে নিন বাসায় আমি দিয়ে দিছি সকলে দেয়া আছে